বাকমুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুমুল যুদ্ধ শুরু হয়েছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে। বন্ধুরা, চরম গরম আপডেট নিয়ে এখন হাজির হলাম, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে একটুও না টেনে। রাশিয়ান বাহিনী ত্রিমাত্রিক আক্রমণ শুরু করেছে। আকাশপথে, জলপথে এবং স্থলপথে এই হামলার মাধ্যমে মোটামুটি একেবারে জেরবার হয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি সর্বশেষ তার ভিডিও বার্তায় জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনীকে চরম মূল্য দিতে হচ্ছে এই বাকমুত শহর ধরে রাখার ক্ষেত্রে। তাই মিউনিকে অবস্থিত নিরাপত্তা যে গোষ্ঠী রয়েছে ইউক্রেনকে সহযোগিতা করার জন্য, তাদের প্রতি মিস্টার ভ্লাদিমির জেলেনস্কির আবেদন হলো, বন্ধুরা আমাদের আরও বেশি পরিমাণে অস্ত্র দিন, তা না হলে আমরা এই দানবকে ঠেকাতে পারছি না। সুতরাং যদি ইউক্রেনকে রক্ষা করতে চান, ইউক্রেনের সৈনিকদের জীবন রক্ষা করতে চান, তাহলে আপনাদের সাহায্যের কোনো বিকল্প নেই। তাই যত দ্রুত সম্ভব আরও বেশি পরিমাণে সামরিক সমরাস্ত্র ইউক্রেনকে সহায়তা প্রদান করেন যেন আপনারা। অন্যদিকে জার্মানির চ্যান্সেলর ওলাফ সোলস জানিয়েছে, ইউক্রেনের আত্মরক্ষার জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রচুর অস্ত্র দেওয়া হয়েছে। এখন নতুন কোনো অস্ত্র দেওয়া হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় নয়। বন্ধুরা, এই মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে, আসলে কি আবারও নতুন করে সমরাস্ত্র সরবরাহের ক্ষেত্রে জটিলতা তৈরি হলো? আর এই জটিলতা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে আবারও যুদ্ধের মাঠে ইউক্রেনকে চরম মূল্য দিতে হবে। হঠাৎ করে রাশিয়ার এই শক্তি বৃদ্ধির আক্রমণের মাধ্যমে ইউক্রেনকে নাস্তানাবুদ করার শক্তি কোত্থেকে এলো? পশ্চিমারা এই ব্যাপারটি ভেবে পাচ্ছে না, তাই তারা আন্দাজে কয়েকটি দেশের নাম উল্লেখ করছে। তার মধ্যে হলো চীন, ইরান এবং উত্তর কোরিয়া। সমন্বিতভাবে এই তিনটি দেশ ইউক্রেনকে সহায়তা করছে বলে তারা ধারণা করছে। আর এই কারণে ইরানের উপর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা হয়তো নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করবে। অন্যদিকে রাশিয়ার উপরে আরও নিষেধাজ্ঞার মাত্রা বৃদ্ধি করার জন্য বৈঠকে বসতে পারে ইউরোপ। বন্ধুরা, তারা যাই করুক না কেন, এগুলো হচ্ছে তাদের বিকল্প রাস্তা। যখন সামরিকভাবে তারা পরাজিত হচ্ছে, তখন সেই প্রতিশোধ তারা নেওয়ার চেষ্টা করছে অর্থনৈতিক অবরোধ, সামরিক অবরোধ এবং অন্য কোনো অবরোধের মাধ্যমে। কিন্তু এই অবরোধের মাধ্যমে কি ইউক্রেনকে রক্ষা করা যাবে? ইতিমধ্যেই সমরাস্ত্র প্রদান নিয়ে আবার ইউক্রেনের সাথে বাকবিতণ্ডা হয়তো জড়িয়ে পড়বে ন্যাটো এবং তার পশ্চিমা জোট। কারণ প্রচুর পরিমাণে সামরিক সহায়তা দেওয়ার পরে সেই সামরিক সহায়তার কোনো ফলাফলই যুদ্ধক্ষেত্রে প্রভাবিত হচ্ছে না। অর্থাৎ পশ্চিমাদের বক্তব্য হলো, আমরা যথেষ্ট মাত্রায় প্রতিরক্ষা সরঞ্জাম ইউক্রেনকে দিয়েছি, ইউক্রেন এটি দিয়ে লড়তে থাকুক, তারপরে আবার দেখা যাবে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টের আজকের তার বার্তা বা আজকে ভিডিওর বার্তার মাধ্যমে যেটি সামনে এলো তা হচ্ছে, এই সাহায্যই যথেষ্ট নয়, চারদিক থেকে হামলা চালাচ্ছে রাশিয়ার বাহিনী, তাদেরকে আটকাতে হলে এখনই আরও বেশি পরিমাণে সামরিক সহায়তা দিতে হবে ইউক্রেনকে। চারিদিক থেকে হামলার মধ্যেই বর্তমান সময়ে সর্বোচ্চ আপডেট রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে, তারা আরও কয়েক মাইল অগ্রসর হয়েছে। অর্থাৎ ধারণার চেয়েও বেশি বা ধারণার চেয়েও দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে রাশিয়ার অগ্রগতি বা ফ্রন্টিয়ার ফোর্স। সুতরাং 2 থেকে 3 মাসের মধ্যে তারা যে লক্ষ্য স্থির করেছিল যে সম্পূর্ণ বাকমুত তারা দখল করে নেবে, এটিতে সম্ভবত 2 থেকে 3 মাস আর লাগবে না। সর্বশেষ আপডেট অনুযায়ী এইভাবে যদি তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকে, তাহলে 1 মাসের মধ্যেই হয়তো সম্পূর্ণ বাকমুত শহরটি রাশিয়া দখল করে ফেলতে পারবে। মূলত এখন যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাশিয়ার অর্ধেক দখলে থাকা এই শহরটি। দনবাসের সর্বশেষ সবচেয়ে শক্ত ঘাঁটি হচ্ছে ইউক্রেনের এই বাকমুত অঞ্চল, এটি তারা ছাড়তে চাইছে না। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেন বাকমুতে যে অঞ্চলটি এখনও পর্যন্ত নিজেদের আধিপত্য ধরে রেখেছে, সেই আধিপত্য বজায় রাখার জন্য আরও বেশি পরিমাণে সৈন্য তারা মোতায়েন করেছে। এখন এই এক্সটেন্ড সৈন্যের মাধ্যমে তারা চেষ্টা করছে রাশিয়ান বাহিনীকে ঠেকিয়ে রাখতে। বন্ধুরা, দখল তো পরের কথা, ইউক্রেনের এই মুহূর্তের কাজ হলো রাশিয়ান বাহিনীকে ঠেকানো। মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি মাঝে মাঝে যে চালি ছাড়েন, তাতে মনে হয় যে মাত্র 1 থেকে 2 দিন বা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ রাশিয়ার দখলকৃত ভূমিগুলো তারা উদ্ধার করতে সক্ষম হবে। কিন্তু চরম বাস্তবতার মুখে পড়ে এখন নিজেরা ডিফেন্ড করেই কুল পাচ্ছে না, আক্রমণ করবে কখন? বন্ধুরা, এই সকল বক্তব্য বাতুলতা ছাড়ার কিছুই নয়। আগে নিজের ভূমি রক্ষা করুক, তারপরে রাশিয়ার দখলে থাকা এই ভূমিগুলো তারা উদ্ধারের জন্য যুদ্ধ করবে। আর পশ্চিমাদের সাথে বর্তমানে অস্ত্র দিয়ে যে টানাপেনন শুরু হয়েছে সেটি একেবারে স্পষ্ট। বন্ধুরা, সেই ব্যাপারটি আপনাদের সামনে দুর্দান্তভাবে তুলে ধরার চেষ্টা করব। জার্মানির মিউনিকে যে নিরাপত্তা সম্মেলন হয়েছিল ইউক্রেনকে নিয়ে, সেখানে ইউক্রেনকে প্রচুর পরিমাণে সামরিক সহায়তা দেওয়ার একটি ঘোষণা দেওয়া হয়। 3 দিন আলোচনার পরে সকলে মোটামুটি একমত হয়েছিল ইউক্রেনকে তারা প্রচুর পরিমাণে ট্যাঙ্ক এবং গোলা বারুদ দেবে। ইতিমধ্যেই সকল ট্যাঙ্ক এবং গোলা বারুদের একটি অংশ ইউক্রেনে নাকি পৌঁছে গেছে, আর সেটির মাধ্যমে ইউক্রেন প্রতিরোধ গড়ার চেষ্টা করছে।
পূর্বে যখনই সামরিক সমরাস্ত্র গোলাবারুদ এইগুলো পৌঁছতো তার মিত্রদের কাছ থেকে, রাশিয়া তখন চাপে থাকতো। কিন্তু এবার স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণে গোলাবারুদ পৌঁছেছে ইউক্রেনে। কিন্তু সেই সকল সমরাস্ত্র বা গোলাবারুদ দিয়ে ইউক্রেন রাশিয়ার তেমন কোনো চাপই সৃষ্টি করতে পারছে না। রাশিয়ার উপরে প্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে না পারার কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো নতুন মাত্রায় চারদিক থেকে হামলার মাত্রা বৃদ্ধি করার নির্দেশ দিয়েছে। অর্থাৎ ইউক্রেনকে এখন আর পানি খাওয়ার টাইম দিতে হবে না। বন্ধুরা, ইউক্রেন যাতে দম না নিতে পারে এবং তারা নিজেদের নতুন করে রিফর্ম না করতে পারে সামরিক ক্ষেত্রে, সেই ব্যাপারটি নিশ্চিত করার জন্য সম্ভবত রাশিয়ার অগ্রবর্তী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে এমনভাবে হামলা চালাতে আকাশপথে, স্থলপথে এবং জলপথে। বন্ধুরা, এর বাইরে আরও কোনো যদি পথ থাকে সেই পথে হামলা চালিয়ে একেবারে বেহুশ করে ফেলতে। প্রকৃত বাস্তবতায় এই মুহূর্তে ইউক্রেন যে পরিমাণে সমরাস্ত্র পেয়েছে এর চেয়ে বেশি সমরাস্ত্র এত স্বল্প সময়ে ন্যাটো আর তাদের দিতে পারবে না। সুতরাং বৃহত্তর পরিসরের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সহায়তা পেয়েও যদি তারা রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ গড়ে তুলতে না পারে, তাহলে যে ইউক্রেন তার মিত্রদের কাছে আরও প্রয়োজনীয় সমরাস্ত্র চেয়েছে সেই সমরাস্ত্রের একটি ভগ্নাংশ এত দ্রুততম সময়ের মধ্যে আর দিতে পারবে না। তাই জার্মানি এই বক্তব্য দিয়েছে, আর এই বক্তব্য দেওয়ার পরই ধোঁয়াশা সৃষ্টি হয়েছে আরও পর্যাপ্ত পরিমাণে সমরাস্ত্র কি ইউক্রেনকে দিতে পারবে তার মিত্ররা। বন্ধুরা, রাশিয়া একেবারে মোক্ষম কাজটি করেছে। ভ্লাদিমির পুতিন একেবারে সুযোগ বুঝে কোপ মেরেছে। তার বাস্তবতা হলো দীর্ঘমেয়াদীভাবে যুদ্ধটি চালিয়ে যাব, কোনো না কোনো সময় পশ্চিমাদের হাল ভঙ্গ দিবেই বা পশ্চিমাদের মোহভঙ্গ হবেই ইউক্রেনের প্রতি। আর অন্যদিকে পশ্চিমারাও রাশিয়ার প্রতি একটি বিশেষ আশা করে বসে আছে, যে আশা তাদের একসময় দুরাশায় পরিণত হওয়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ রাশিয়া তার শক্তি ক্ষয় করে এবং অর্থনৈতিক শক্তি ব্যয় করে এমন পর্যায়ে চলে আসবে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধটি তারা বন্ধ করার জন্য পশ্চিমাদের কাছে ধর্ণা দেবে। ব্যাপারটি এখন মনে হচ্ছে পশ্চিমাদের অনুকূলে নয়, সম্পূর্ণ ব্যাপারটি এখন রাশিয়ার অনুকূলে। কারণ রাশিয়ার সাথে এখন তারা সরাসরি যুদ্ধ না করেও শক্তি হারাচ্ছে, ইউরোপ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। বন্ধুরা, এই ইউরোপ আরও দুর্বল হয়ে যখন পড়বে তখন তাদের এই যুদ্ধ মহাভঙ্গ দেওয়া ছাড়া অন্য কোনো কাজ থাকবে না। এখন এই মুহূর্তে ইউক্রেন যে বানকে সিপাই পড়েছে সেই সিপা থেকে যদি কোনোভাবে পিছুটান দেয় ইউরোপ আমেরিকা, তাহলে ইউক্রেন শেষ। সুতরাং ইউক্রেন একটি সুতার উপরে ঝুলছে, জেলেনস্কির ভাগ্য একটি লাল সুতার উপরে ঝুলছে, যে কোনো সময় সেই সুতা ছিঁড়ে যেতে পারে। এমনকি শুধুমাত্র কিয়েভ নয়, সমগ্র ইউক্রেনের বৃহত্তর অংশ দখলে চলে যেতে পারে রাশিয়ার। যদি পশ্চিমা বিশ্ব এই মুহূর্তে তাদের অস্ত্র নিয়ে এভাবে সিনিমিনি খেলে যে আজ দেবো না কাল দেবো, এখন দিয়েছি আর দিতে পারবো না, সুতরাং রাশিয়া যা চেয়েছিল একেবারে সেভাবেই নাটকটি মঞ্চস্থ হচ্ছে। এখন রাশিয়ার এই নাটকটি যদি আরও দীর্ঘস্থায়ী মঞ্চস্থ হয় তাহলে নিশ্চিতভাবে ইউক্রেনের পরাজয়ের যে বাসর গুনছে বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনাদের কাছে কি মনে হয়, নতুন হামলা কি আরও বেশি মাত্রা পাবে এবং এইভাবে কি মিস্টার ভ্লাদিমির পুতিনের জয়রথ চলবে? অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অবশ্যই আমাদের সমর্থন করবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা ইউটিউবের মাধ্যমে আমাদের দেখে থাকেন, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। আল্লাহ হাফেজ।